এই উপর দিয়ে ভিডিও কর কাকা ধরে নিজে আর কিছু কালাস 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 ভারতবর্ষের মতো নাম্বার ওয়ান ছবি দেখেছ এই দু সার টান দেখেছ কথা বলো কথা বলো অনেক দেখলো নাম্বার ওয়ান না নাম্বার থ্রি তালা দেও কত লোক বা সেদিক থেকে তুল জাঙ্গিন দা সাপসা তুলবো না তোমাকে তুলবো না না ঠিক আছে চালু আছে আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিষধর সাপ কামড়ালে বোঝা যায় কিন্তু সাপ কামড়ালে বোঝা যায় না এটা বিছানা মানুষের ঘাম চাটে একটু ডিসব্যালেন্স হয়ে গেলে এটা কামড়ে দেয় কেউ বুঝতে পারে যে সাপে কামড়িয়েছে বলে ওই জন্য মারা যায় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝাগুনিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল এটা ঘাটাল কত নম্বর ওয়ার্ড এটা পাঁচ নম্বর ওয়ার্ড ঘাটাল পশ্চিম মেদিনীপুর আজকে আমি এখানে এলাম এটি বিষধর সাপ কালাজ বেডরুমের সাইডে ছিল আমি জাহাঙ্গীর মণ্ডল ঘাটাল বনদপ্তর থেকে আসি সাপটা রেসকিউ করে নিয়ে যাচ্ছি খুবই বিষধর সাপ বিশেষ করে এখন বর্ষাকাল শেষ হতে চলেছে বন্যা এরিয়া আপনাদের ব্লিচিং পাউডার কিনবেন 500 এক কিলো দু কিলো ডাস্টুন আড়াই 500 ব্লিচিং এক কিলো ডাস্টুনে 250 ব্লিচিং দেবেন 20-25 লিটার জল দুটো বালতি করে গুলবেন বাড়ির মেঝেতে দিয়ে মুছে দেবেন বাড়ির আউটসাইডে ভালো করে দেবেন বাড়িতে কোনো কি বিয়েছে কি মহিলা এসব রাখবেন না বিশেষ করে এরা ইটের ভিতরে থাকে ট্যাগের ভিতরে থাকে এই একটা ডাক্তারবাবুর ওখানে গোপীনাথপুরে আমি ছিলাম কোথায় হ্যাঁ গোপীনাথপুরে সেখানে রাস্তাটা কত ভালো জানেন না জানিনা আমি তুলে দিচ্ছি তোমাকে পাঠিয়ে দেবো ভিডিওটা আপনার বাড়িতে ছিল হ্যাঁ আমার বাড়িতে ছিল ধরে বলুন
আমার বাড়িতে ছিল কি নাম আপনার বিনয় মিশ্র আপনি আমি কখন দেখেছেন এই আটটা দিক করে আটটা সময় বাড়িতে শুয়ে পড়েছিলেন নাকি শুটছিলেন না শুইনি রুটি বানাবো বলে জোরে বলো রুটি বানাবো বলে তৈরি করছিলাম এটা খাটাল কত নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর ওয়ার্ড আপনি আমি দেখেছিলেন তাহলে হ্যাঁ ব্লিচিং পাউডার 500 কিনবেন গুড়া ডাস্টুন 2 কিলো কিনবেন 1 কিলো ডাস্টুনে 250 ব্লিচিং দিবেন চুনটা যেন কারেন্ট আটকা হয় ডাস্টুন বললেই হবে আদমি যুগের ভুসিমাল দোকানে পুরনো চুন কিনলে হবে না চুনটা যেন ফুটে ওইটা 25 দিন ছাড়া দিবেন গ্রীষ্মকালে 40 দিন ল্যাপথলিন যেটা কপুর বলা হয় ওইটা বিছানার তলাতে 8টা 10টা করে দিবেন কাপড় চুপুর আলমারি যেখানে যা আছে ল্যাপথলিনটা দিবেন খুবই বিষাদর স্যার ডাক দেখে ফেলেছেন ভালো আর বিশেষ করে ওই মানুষের বিছানায় ঢুকে যায় কেউ বুঝতে পারে না একতলা পাঁচতলা উপরে উঠে হ্যালো কালাই সাহেবের জন্য ওই মানে জানি মানে ভাই আমাদের এখানে আমরা সাত বেড়ে যাবে কালাজ মারা সেইটাকে নিয়ে মারা এটা সিঙ্গা ছবি বাবু দূরে তুলে দেন বাবু উঠবেন অত দূরে যেতে হবে ধরা যাচ্ছি কালাজ সাহেব বেড়ে যাবে ঠিক আছে আমি দেখতে পাচ্ছি যাচ্ছি 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 এটা বন্ধ কর নাই বন্ধ কর টয়লেট বন্ধ করে আছে টয়লেট বন্ধ করে একটু সরা নাইটটা সরা উপরে সরা উপরে তুলে রাখ ব্যাস বাড়িতে কার্বন দেবেন না সাপ অজ্ঞান হয়ে পড়ে থাকবে সাপের ক্যান্সার হবে ঘা হবে জল খেতে পাবে না যখন যাবে নিয়ে যাবে কিছুদিন আগে তার মুখ লাগে চলে না না দম মারা হয় ঘাটাল পশ্চিম মেদিনীপুর কি বলে জায়গাটাকে গম্ভীরনগর মিশ্রপল্লী এটি কালাশ সাপ আমাদের ভারতবর্ষের মধ্যে খুবই বিষধর সাপ এসবে কামড়ালে মানুষ বুঝতে পারে না সাইলেন্ট কিলার ওই জন্য মানুষ মারা যায় বিশেষ করে রাসেল ভাই পা চন্দ্রপাড়া কামড়ালে ভুলো বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে অঙ্গহানি হবে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুন্ডের কাছে যাবেন না এখান থেকে আপনাদের হসপিটাল যেতে 10 মিনিট লাগবে খুব জোর যদি লাগে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে সাপে কামড়াইছে বললেই হবে ওরা ব্লাড চেক করে দেখবে হ্যাঁ সাপের বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম পুশ করবে এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হয় কীভাবে হয় ঘোড়াকে কামড়া না করিয়ে ওর ব্লাডটাকে নিয়ে অ্যান্টিভেনম তৈরি হয় এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হয় চন্দ্রবড়াকে কামড়া না করা হয় গোবর খরিশকেও কামড়া না হয় ফোনাবলা আর এই কালাশকেও কামড়া না করা হয় অসংখ্য ধন্যবাদ বন দপ্তর খবরদার জন্য।